প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদ তাজুল ইসলাম আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষার ব্যাকরণ তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পুরুষ ও স্ত্রীবাচক শব্দে এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস শুরু করার আগে আমি দুটো বাক্য দিয়েছি তোমরা একটু দেখো যেমন ছেলেটি ফুটবল খেলায় নাম করেছে আর একটু দেখো মেয়েটি টেনিস খেলায় নাম করেছে তাহলে এই দুটি বাক্যে বাক্যের শেষ অংশ দুটো একই একটা ফুটবল খেলা একটা টেনিস খেলা কিন্তু প্রথমেই একটা ছেলেটি আর দ্বিতীয় বাক্যে মেয়েটি ব্যবহার করা হয়েছে তাহলে ছেলেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পুরুষবাচক এবং তার বিপরীতে এই মেয়েটি এটি হচ্ছে স্ত্রীবাচক তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো আমরা আলোচনা করব এখান থেকে আমরা কি শিখব তোমরা যা জানতে পারবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের সংজ্ঞা বলতে পারবে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত করতে পারবে বাংলা ও তৎসম পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের ধারণা লাভ করবে এই পুরুষবাচক স্ত্রীবাচক শব্দগুলো বাংলা এবং সংস্কৃত বা তৎসম থেকে এসেছে এ সম্পর্কেও তোমরা ধারণা লাভ করবে প্রথমে জেনে নেওয়া যাক যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কাকে বলে এর সংজ্ঞা হচ্ছে যে বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনোটিতে পুরুষ ও কোনোটিতে স্ত্রী বোঝায় যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে যেমন বাপ মা তা বাপ পুরুষবাচক মা হচ্ছে স্ত্রীবাচক ভাই বোন ভাই পুরুষবাচক আর বোন হচ্ছে স্ত্রীবাচক তৎসম ও বাংলা পুরুষ ও স্ত্রীবাচক শব্দের পার্থক্য কী অর্থাৎ আমরা বাংলায় যে পুরুষবাচক শব্দ ব্যবহার করি এবং সংস্কৃত বা তৎসম শব্দের যে পুরুষবাচক শব্দ এর মধ্যে পার্থক্য কি। এর মধ্যে পার্থক্য হচ্ছে যে তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় এবং স্ত্রীবাচক বিশেষ শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয় যেমন বিদ্যান লোক এবং বিদুষী নারী তোমরা একটু লক্ষ্য করো যে লোক যখন পুরুষবাচক তখন সেই লোক বিশেষ পদের আগে বিদ্যান একটি বিশেষণ পদ ব্যবহার করা হয়েছে এটিও পুরুষবাচক আর নারী একটি স্ত্রীবাচক শব্দ তার আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে বিদুষী সেই বিদুষীটাও কিন্তু স্ত্রীবাচক বিশেষণ এটি সংস্কৃতের ক্ষেত্রে অর্থাৎ সংস্কৃত ভাষায় বা তৎসম্য ভাষায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দের বিশেষণ পুরুষবাচক এবং স্ত্রীবাচক হয় কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে এই সংস্কৃত ব্যাকরণের এই নিয়ম মানা হয় না তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে কি হয় বাংলা পুরুষবাচক শব্দ বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গেও পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় তাহলে তৎসময়ের সঙ্গে পার্থক্যটা হচ্ছে যে বাংলায় পুরুষবাচক বিশেষ্য পদের সামনে পুরুষবাচক বিশেষণ বসে এবং স্ত্রীবাচক বিশেষণ বিশেষর সামনে স্ত্রীবাচক বিশেষণ বসে কিন্তু তৎসম্য বা সংস্কৃততে সেটা পুরুষবাচক শব্দের আগে পুরুষবাচক বিশেষণ এবং স্ত্রীবাচক শব্দের আগে স্ত্রীবাচক বিশেষণ তাহলে এটি হচ্ছে প্রধানত পার্থক্য যেমন ধরো সুন্দর বালক এবং সুন্দর বালিকা এটা বাংলায় সুন্দর বালক এবং সুন্দর বালিকা এখানে সুন্দর বিশেষণটি পুরুষবাচক এবং বালিকার সামনে যে সুন্দর বসেছে সেটিও পুরুষবাচক কিন্তু সংস্কৃত বা তৎসমে এটা সুন্দর বালক এবং সুন্দরী বালিকা এটা হবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত এক পতি বা পত্নীবাচক অর্থে দুই সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে পতি বা পত্নবাচক অর্থে দেখো যেমন দাদা দাদি অর্থাৎ দাদার স্ত্রী দাদি দেওর দেওরের স্ত্রী যা দেওর বা দেবর দেবরের স্ত্রী যা সাধারণ পুরুষ বা স্ত্রী জাতীয় অর্থে যেমন দাদা দিদি এটা হচ্ছে দাদা মানে বড়ো ভাই এখানে দিদি হচ্ছে বড়ো বোন দেওর ননদ দেওরের বোন হচ্ছে ননদ তাহলে এটা সাধারণ অর্থে আর ওটা পতি অর্থাৎ স্ত্রী বা স্বামী অর্থে প্রথমটি আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ পুরুষ বা স্ত্রী জাতীয় অর্থে বাংলা স্ত্রী প্রত্যয় অর্থাৎ আমরা যখন কোনো পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করি তখন কিছু স্ত্রী জাতীয় প্রত্যয় ব্যবহার করা হয় শব্দের শেষে সেই প্রত্যয়গুলো যুক্ত হয়ে কিন্তু স্ত্রীবাচক শব্দে পরিণত হয় যেমন দেখো বাংলায় দীর্ঘই নি দন্ত দীর্ঘিকার আনি ইনি উন আইন এগুলো প্রত্যয় বাংলায় ব্যবহার করা হয়ে থাকে প্রত্যয়যোগে যোগে কীভাবে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় সেগুলো আমরা একটু লক্ষ্য করি দেখো পুরুষবাচক ভাগ্নে এই শব্দটি শেষে আমরা ই প্রত্যয় যুক্ত করেছি ই প্রত্যয় ভাগ্নি অর্থাৎ নটা একারটা দীর্ঘকারে পরিণত হয়ে গেল তারপর দেখো কামার নি তাহলে এখানে নি প্রত্যয় যুক্ত হয়েছে কামার শব্দটি ঠিকই আছে তার সঙ্গে নিযুক্ত হয়েছে ভিখারি এর সঙ্গে যুক্ত হয়েছে নিপ্রত্যয় ভিখারি নি কিন্তু এখানে লক্ষ্য করো যখন নিপ্রত্যয় যুক্ত হয়েছে নিপ্রত্যয় যুক্ত হওয়ার আগে ভিখারির সঙ্গে যে দীর্ঘিকারটা ছিল সেই দীর্ঘিকারটি রস্যইকারে পরিণত হয়েছে এবং তারপর নিপ্রত্যয় যুক্ত হয়েছে তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম জানলাম যে কোনো শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে তার সঙ্গে যদি নিপ্রত্যয় যোগ হয় তাহলে ওই আগের দীর্ঘিকারটা রসিকারে পরিণত হবে যেমন দেখো অভিসারী অভিসারিণী অভিসারিণী এবার দেখো ঠাকুর ঠাকুর এর স্ত্রীবাচক হচ্ছে ঠাকুরানি তাহলে এখানে আনি প্রত্যয় যুক্ত হয়েছে ঠাকুর ঠাকুরানি কাঙ্গাল এর ইনি প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়েছে কাঙ্গালিনী কাঙ্গা কাঙ্গালেনি আবার দেখো ঠাকুর ঠাকুরুন তাহলে এখানে উন প্রত্যয় যুক্ত হয়েছে আবার দেখো ঠাকুর ঠাকুর আইন আইন প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে লক্ষ্য করো যে এই ঠাকুর শব্দটির তিনটি স্ত্রীবাচক রূপ রয়েছে একটা হচ্ছে ঠাকুর থেকে ঠাকুরানি ঠাকুর থেকে ঠাকুরুন আর ঠাকুর থেকে ঠাকুরাইন অর্থাৎ আনি প্রত্যয় উন প্রত্যয় এবং আইন প্রত্যয় এই তিনটি প্রত্যয় দিয়েই এই পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত হয়েছে ঠাকুর শব্দটি এবার নিত্য নিত্য স্ত্রীবাচক শব্দ অর্থাৎ এই শব্দগুলো শুধু স্ত্রীবাচক বোঝায় এগুলোর কোনো পুরুষবাচক রূপ নেই এগুলো দ্বারা শুধুমাত্রই স্ত্রীবাচক বুঝায় সতীন সতমা এ দায় সধবায় এই শব্দগুলো কেবলমাত্র স্ত্রীবাচক রূপ আছে এগুলোর পুরুষ বাচক রূপ নেই এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ মানে সময় এগুলোর স্ত্রীবাচক রূপেই ব্যবহৃত হয় এবার স্ত্রীবাচক শব্দ গঠনের নিয়ম দেখো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো কতগুলো শব্দের আগে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় তাহলে শব্দের আগে পুরুষবাচক যোগ করতে হবে আবার স্ত্রীবাচকও যোগ করতে হবে করে আমরা স্ত্রীবাচক শব্দ গঠন করবো যেমন দেখো মদ্দা হাঁস এই মদ্দা হাঁস হাঁস শব্দটির আগে মদ্দা একটা পুরুষবাচক শব্দ যোগ করা হয়েছে আবার মাদি হাঁস তাহলে হাঁস শব্দটির আগে মাদি যোগ করা হয়েছে তাহলে হাঁস ঠিকই আছে কিন্তু পুরুষ ও স্ত্রীবাচক করার আগে আমরা মদ্দা ও মাদি ব্যবহার করেছি ঠিক এমনিভাবে এরে বাছুর বকনা বাছুর এরে বাছুর এই যে বাছুরের আগে এরে ব্যবহার করা হয়েছে এবং বকনা বাছুর বাছুরের আগে বকনা ব্যবহার করা হয়েছে কিন্তু বাছুর শব্দ দুটো ঠিকই আছে তাহলে এরে এবং বকনা এ দুটোর পুরুষ বাচক এবং স্ত্রীবাচক রূপ হয়েছে কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় এখানে শুধুমাত্র যদি আমরা স্ত্রীবাচক করতে যাই শুধুমাত্র ওই শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা স্ত্রীবাচক শব্দ গঠন করব। যেমন কবি কবি এমনিতে পুরুষবাচক আর এটাকে যখন স্ত্রীবাচক করতেছি এই কবির আগে আমরা মহিলা একটি স্ত্রীবাচক শব্দ যোগ করেছি এরকম পুলিশ তার আগে আমরা যোগ করেছি মহিলা পুলিশ তাহলে পুলিশটা পুরুষবাচক যখন আমরা এটা মহিলা পুলিশ করেছি তখন সেটা স্ত্রীবাচক হয়েছে অর্থাৎ পুলিশ শব্দের আগে একটি স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা স্ত্রীবাচক রূপে পরিণত করেছি তাহলে এখানে আমরা দুটো নিয়ম জানলাম এবার আরেকটা দেখো কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় এটা হলো শেষে শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে যেমন দেখো বোন পো তাহলে এখানে বোন পো তাহলে শেষে যে পোটা আছে এই পোটাকে আমরা পরিবর্তন করে ওখানে ঝি করেছি কিন্তু বোন তো স্ত্রীবাচক তাহলে বন স্ত্রীবাচক কিন্তু পোটা এটি পুরুষবাচক রূপ বোঝাচ্ছে অর্থাৎ বনের ছেলে আর বন এটা মেয়ে তাহলে পো আর ঝি এ দুটো পুরুষবাচক একটি পো এবং জি স্ত্রীবাচক তাহলে শেষে আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ গঠন করে থাকি এরকম ঠাকুর দা ঠাকুর মা ঠাকুর ঠিকই আছে কিন্তু দা শব্দটি পুরুষবাচক এবং মা শব্দটি হচ্ছে স্ত্রীবাচক তাহলে শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা গঠন করলাম পুরুষ স্ত্রীবাচক শব্দ এবার দেখো অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক বোঝায় যেমন বর কণে তাহলে এই বর আর কনে আলাদা শব্দ এর সঙ্গে এটি আমাদের প্রচলিত আর সুখ শাড়ি সুখ একটি পুরুষবাচক শব্দ আর শাড়ি হচ্ছে স্ত্রীবাচক শব্দ এটি আলাদা আলাদা এবার দেখো সংস্কৃত স্ত্রী প্রত্যয় আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেগুলো ছিল বাংলা এবার সংস্কৃত স্ত্রী প্রত্যয় তৎসম পুরুষবাচক শব্দের পরে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় আমরা যেমন বাংলায় পড়েছি যে কতগুলো বাংলা পুরুষবাচক শব্দের শেষে প্রত্যয় যোগ করে বাংলা স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় ঠিক এখানেও তৎসম পুরুষবাচক শব্দের পরে কতগুলো প্রত্যয় যোগ করে আমরা স্ত্রীবাচক শব্দ গঠন করি এগুলো হলো দীর্ঘই আনি ইকা সংস্কৃত প্রত্যযোগে কিভাবে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় তা আমরা একটু দেখে নিই যখন নবীন নবীনের সঙ্গে আযুক্ত হয়ে নবী না হয়েছে স্ত্রীবাচক তাহলে এখানে আ প্রত্যয় সাধারণ অর্থে এটা ব্যবহার করা হয়ে থাকে নিশাচর এটি পুরুষবাচক শব্দ নশাচরী এখানে দীর্ঘই প্রত্যয় সাধারণ অর্থে যুক্ত হয়ে এটি স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে বৈষ্ণব বৈষ্ণবী এখানে বৈষ্ণবের সাথে দীর্ঘই প্রত্যয় যে বয়ের সাথে দীর্ঘইকা যুক্ত হয়েছে এবং এই দীর্ঘই প্রত্যয় জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে এবার খুবই গুরুত্বপূর্ণ যে ইকা প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন লক্ষ্য করো সব শব্দের শেষে অক থাকে আবার বলছি যে সব শব্দের শেষে অক থাকে সব শব্দে অক স্থলে ইকা হয় যেমন তোমরা করে দেখো নায়ক নায়িকা পাঠক পাঠিকা গায়ক গায়িকা এরকম যেমন আমরা এখানে দেখেছি দিয়েছি বালক বালিকা অধ্যাপক অধ্যাপিকা কিন্তু রজক এই শব্দটির সঙ্গে কিন্তু ইকা যুক্ত হয়নি কারণ ক থাকা সত্ত্বেও এটি হয়নি এটা রজকই এটি ব্যতিক্রম আবার দেখো নাটক এর সঙ্গে ইকা যুক্ত হয়েছে নাটিকা নাটক নাটিকা এরকম পুস্তক পুস্তিকা এখানে ইকা স্ত্রী প্রত্যয় নয় অর্থাৎ এটা স্ত্রীবাচক বোঝাচ্ছে না এটি ক্ষুদ্রার্থে এখানে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে এটিকে বলে ক্ষুদ্রার্থক প্রত্যয় ক্ষুদ্রার্থক প্রত্যয় ইনি নি ও আনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন দেখো ইন্দ্র ইন্দ্রাণী মাতুল মাতুলানি মায়াবী মায়াবিনী যোগী যোগিনী তাহলে প্রথম দুটোতে আনি প্রত্যয় যুক্ত হয়েছে পরের দুটোতে দেখো ইনি প্রত্যয় এবং নি প্রত্যয় যুক্ত হয়েছে আবার এই আনি প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে থাকে যেমন দেখো অরণ্য অরণ্যানী অরণ্যানী অর্থ হচ্ছে বৃহৎ অরণ্য বড় বড় বন এরকম হিম হিমানি হিমানী অর্থ জমানো বড় বিশেষ নিয়মে সাধিত কতগুলো স্ত্রীবাচক শব্দ যে সকল পুরুষবাচক শব্দের শেষে তা থাকে সেখানে তা থাকলে ত্রি হয় যেমন নেতা নেত্রী ধাতা ধাত্রী এবং পুরুষবাচক শব্দের শেষে অথ থাক অথ বান মান ইয়ান থাকলে যথাক্রমে অথ থাকলে অতি বান থাকলে বতি মান থাকলে মতি ইয়ান থাকলে ইয়সী হয় যেমন সৎ সতী গুণবান গুণবতী শ্রীমান শ্রীমতী গড়িয়ান গড়িয়সী বিদেশি স্ত্রীবাচক শব্দ যেমন কতগুলো শব্দ বিদেশ থেকে এসেছে খান খানম মরদ জেনানা সুলতান সুলতানা এবং নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ এগুলো আমরা একটু আগে যেমন বাংলা স্ত্রীবাচক রয়েছি নিত্য এখানে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ অর্ধাঙ্গিনী ক্লোটা বিধবা অরক্ষণীয়া অসূর্যম্পা এবং সপত্নী লক্ষ্য করো কিছু শব্দে পুরুষ ও স্ত্রী দুয়েই বোঝায় যেমন জন পাখি শিশু এগুলোকে উভয় লিঙ্গ বলা হয়ে থাকে কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায় যেমন কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার এগুলো শুধুই পুরুষ এর নিত্য পুরুষবাচক কিন্তু কিছু শব্দের পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক রূপ রয়েছে যেমন দেবর এর ননদ এবং যা ভাই বোন এবং ভাবি আর বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষের পরে যে বিশেষণ ব্যবহার করা হয় তা কখনো স্ত্রীবাচক হয় না যেমন মেয়েটি পাগল হয়ে গেছে পাগলি বলা যাবে না আর কুল উপাধিরও স্ত্রীবাচকতা আছে যেমন কুল মানে বংশ যেমন ঘোষ ঘোষজা এখানে ঘোষ যা কন্যা অর্থে এবং ঘোষ যায়া পত্নী অর্থে তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম যে বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কত ভাগে বিভক্ত বলো এবং দুই ক্ষুদ্রার্থে কোন প্রত্যয় যুক্ত হয় তিন ঘোষজা কি অর্থে স্ত্রীবাচক তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত ক্ষুদ্রার্থে কোন প্রত্যয় যুক্ত হয় ইকা আর ঘোষ যা কী অর্থে স্ত্রীবাচক এটি কুল উপাধির কন্যা অর্থে তাহলে এই পাঠ শেষে আমরা যা জানলাম পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কি কিভাবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠিত হয় এবং বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ এবার তোমরা এই বাড়ির কাজটা করবে বাংলা শব্দের পরে কি কি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায় আমি দেখিয়েছি দুই নম্বরটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দের পাঁচটি উদাহরণ দাও তোমরা এই বাড়ির কাজটি ঘরে বসে করে যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে সেটা মূল্যায়ন করে নেবে তোমাদের এই ক্লাসটি তোমরা যদি আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো আর তোমাদের কোনো মতামত থাকলে আমার ঘরে আমার স্কুল এই ফেসবুক পেজে কমেন্টস করতে পারো অথবা ইমেল করে জানাতে পারো তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে ঘরে থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ